বিলম্ব না করে আমাদের এই শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তারক কর মহাশয় উপস্থিত থাকবেন উত্তর দমদম পৌরসভার। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানছি পবিত্র ঈদের ফিতর উপলক্ষে উত্তর দমদম লুঙ্গি, এটা বয়স্ক মহিলাদের বিধবা এটা বাচ্চা ছেলে মেয়ে জানা মেয়েদের যাওয়া পান মেয়েদের এটা বাচ্চাদের একটু বড় হবে থেকে আনা এটা একটু বড় দেন আর এগুলো প্যান্ট যে যেটা পছন্দ করবে সেটা তাহলে আরে বাবা জিনিসও আছে শেখ নাজিমুদ্দিন সাহেব প্রতি বছরই ঈদের আগে উনি এবং সুলতানা বানু মিলে মানুষকে দেন, কিন্তু এবার আরও বড়ো করে হয়েছে। দু বছর করোনা ছিল, এবার তো 2000-এর বেশি লোককে দেওয়া হবে এবং শাড়ি আর লুঙ্গির কুপন আর বাকি সবাই বাচ্চা ছেলেদের প্যান্ট শার্ট, বাচ্চা মেয়েদের প্যান্ট ফ্রক এবং জিন্স যে যেন মাপ মতো দিয়ে দেবে মেয়েদের চুড়িদার, এই তো মেয়েদের চুড়িদার, এই যেন একটা মিনা বাজার লেগে গেছে। এটা মানে বন বিবি থেকে আরম্ভ করে একদম বৃদ্ধ অবধি সবাই এরকম কেউ করতে পারেন। নাজিম সাহেবের ক্ষমতাও আছে, হৃদয়ও আছে। ঈদের আগে সবাই চায় নতুন সেটা এত বড় প্রচেষ্টা পূর্ণ করে দিয়েছে। ওকে ওপরওয়ালা আশীর্বাদ করবেন, আমরা তো শুভেচ্ছা জানাব। ধন্যবাদ। একটা মোমেন্ট অব্দি আমরা সম্বোধনা দিচ্ছি। এটা আমাদের সরস্বতী কুণ্ডু চৌগতলায় বস্ত্র তুলে দিচ্ছে আলাউদ্দিন বাচ্চাদের জন্য সাংসদ এসে একটা কথা বলে গেলেন যে নাজিমুদ্দিন আর সুলতানা বানু এরা দুজন মিলে 4-34 যেভাবে সুন্দর পরিষেবা দিয়ে সম্প্রীতির পীঠস্থান গড়ে তুলেছে তা এক কথায় অনুবদ্ধ। আপনি কি বলবেন এই মন্তব্যের? আমাদের ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে বিভিন্ন ধর্মের
বিভিন্ন জাতির বিভিন্ন ভাষার মানুষের বসবাস। সেই সংস্কৃতির পীঠস্থান রূপে আজকের উত্তর দমদম পৌরসভার 4 এবং 34 নম্বর ওয়ার্ডের সেই অভিনব সংস্কৃতি হিন্দু মুসলিম একসঙ্গে ঐক্যবদ্ধভাবে একটা সম্প্রীতির বন্ধনে আমরা সবসময় আবদ্ধ থাকি। সে দুর্গাপূজার ক্ষেত্রেও আমরা একত্রিতভাবে যে কোনো অনুষ্ঠানকে সম্পন্ন করি। আর এই ঈদ উপলক্ষেও এই দেখছেন এটা সামনে সরাসরি বাস্তব তার প্রমাণ। আজকের যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষও এখানে উপস্থিত, মুসলিম সম্প্রদায়ের মানুষও এখানে উপস্থিত। এই যে একটা আমাদের এমপিও বলে গেলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এটা একদম সঠিক। আমরা সবসময় উৎসবকে নিয়েই মেতে উঠি। উৎসব মানে একটা সবার মধ্যে একটা মেল বন্ধন, একটা সম্প্রীতির বন্ধন। সেই বন্ধনের মধ্যে যদি আমরা নিজেরা কোনো কাজ করতে পারি মানুষের জন্য, কেন আমাদের নেত্রী শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ করাই হচ্ছে সবথেকে আমাদের আসল লক্ষ্য, কেন মানুষই হচ্ছে মূল লক্ষ্য। মানুষকে ছাড়া কোনো তার গতি নেই। মানুষের জন্য পরিষেবা দিতে হবে। আমাদের নেত্রী যেমন পরিষেবা দিয়ে থাকে, আমরা দুটো ওয়ার্ডে, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুজনেই সবসময় দুটো ওয়ার্ডের মানুষকে কীভাবে তাদের যে কোনো কাজে আমরা সবসময় তাদের পাশে থাকতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি, এটাই কিন্তু আমরা লক্ষ্য হিসেবে নিজেদেরকে নিয়োজিত করে থাকি। তাই এটাই তার একটা উপলক্ষ, সেটা আমরা সবাই মিলে একত্রিত মেলবন্ধন রূপে সেটাকে আমরা বেছে নিয়েছি এই উৎসবের মধ্য দিয়ে। দিদি, এই পবিত্র ঈদের প্রাক্কালে এলাকাবাসীদের কী বার্তা দেবেন? এলাকাবাসীদের বলবো, আপনারা সবসময় শান্তিতে যে কোনো ব্যাপারে যদি কোনো রকম কোনো সংকটপূর্ণ বা আর্থিক দিক থেকে যদি কোনো মানুষ কোনো রকম, হয়তো অনেকে অনেক মানুষ কিছু বলতে পারে না, তাদের হয়তো সংকোচ বোধ হয়, নির্দ্বিধায় তারা আমাদের কাছে আসুন। যে কোনো ব্যাপারে যদি সমস্যার সম্মুখীন হয় আমরা সমাধানের চেষ্টা করব, এবং সবাই যাতে শান্তিপূর্ণভাবে সেই ঈদের দিনটাকে একটা মিলাদুন্নবী, মানে আমরা সবসময় উভয় সম্প্রদায়ের মানুষ যাতে মেলবন্ধনের মধ্যে কাটাতে পারি, সেই দিনটা আমরা সুন্দরভাবে একটা আলিঙ্গনাবদ্ধ হতে পারি এবং সবাই সুখে থাকুক, সেই দিনটা শান্তিতে থাকুক এবং কোনো রকম যেন অশান্তিপূর্ণ কোনো গোলযোগ না হয়, এটাই আমি জনগণকে বার্তা দিতে চাই। যাদের মতো করে মানুষকে দেবেন, যে আগে যেমন দিতেন যে কুপন দিয়ে যে এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও, তাদের পছন্দ হতো না হতো নিতে, বছরই এটা করে থাকি বস্ত্রদান, উৎসব ঈদ উপলক্ষেই বলুন আর দুর্গাপূজায়ও সেটা করে থাকি বস্ত্রদান। কিন্তু আমরা দেখেছি যে প্রতি বছর শাড়ি লুঙ্গি জামাকাপড় প্রতি বছরই দেওয়া হয়, কিন্তু দিতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। কেউ হয়তো 22 সাইজ, কারোর 24 সাইজ, কারোর 28 সাইজ, কারোর 30 সাইজ, কার বাচ্চা কেমন সাইজ, সেটা সবসময় আমাদের পক্ষে সেটা মানে হয়ে ওঠে না, সেটা অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেটা এবারে আমরা অভিনবত্ব করেছি যে এক একটা কাউন্টারে 0 সাইজ থেকে পুরো আপ টু 3 সাইজ পর্যন্ত, সেই জামা প্যান্ট থেকে শুরু করে চুড়িদার পর্যন্ত, যে যেমন কিছু তার বাচ্চাকে নিয়ে আসুক এবং তার সাইজটা মেপে নিলে তারা সঠিক জিনিসটাও পাবে, আমরাও সন্তুষ্ট হবো, তারাও সন্তুষ্ট হবে। দাদা, প্রত্যেক বছর যে ইভেন্ট আপনারা করেন, এবারও সেটা করলেন এবং আজকে বহু মানুষ সংসদ থেকে শুরু করে এখানে আসলো, পুরো ঘটনাটা কীভাবে দেখছেন? দেখুন, ভারতবর্ষ মধ্যে একটা পশ্চিমবঙ্গ রাজ্য, সেই রাজ্যে যে সম্প্রীতি বহন করে আজকে তার সেই পরিচয়টা উত্তর দমদম পৌরসভা 4 এবং 34 নম্বর ওয়ার্ড তুলে ধরেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 3 তারিখ ঈদ উল ফিতর, তার আগে প্রত্যেক দুস্থ পরিবারের মধ্যে একটু বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, যাতে ঈদের দিনে প্রত্যেকের মুখে একটু হাসি ফোটে, সেই জন্য এই কাজটা করছি। এই কাজের সঙ্গে আমাদের এই এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় এসেছিলেন, অন্যান্য মিটিং থাকার জন্য তিনি চলে গেছেন, এবং অধ্যাপক সৌগত রায়, যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ উপনীত হয়েছেন, তিনি অনেকটা সময় দিয়ে গেছেন। আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান বিধান বিশ্বাস মহাশয়, তিনিও অনেকটা সময় দিয়ে গেছেন, এবং আমাদের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, তিনিও আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু আজকে আমাদের একটা আশীর্বাদ, এই প্রচণ্ড গরমের দাবাদাহের মধ্যে বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়নমূলক কাজ এবং মানুষের পাশে থাকার কাজ করতে গেলেই সেই সময় উপরওয়ালা ইচ্ছা একটু বৃষ্টি নামে। আজকেও ঠিক তদ্রূপ, আমাদের এই 4 এবং 34 নম্বর ওয়ার্ডে প্রচণ্ড দাবাদাবার মধ্য দিয়ে
আজকে কালবৈশাখীর একটু প্রায় 62 দিন পর আজকে প্রথম বৃষ্টির মুখ বাংলা এবং উত্তর দমদম দেখলাম আমরা। এই জন্য সকল জনগণকে ধন্যবাদ জানাই এবং আজকের দিন এবং আগামী ঈদের দিনগুলো ভারতবর্ষের মধ্যে তথা পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে চলুক এই আশঙ্কা রাখি। আজকের আপনার এই অনুষ্ঠানে মানুষ যেমন সকাল থেকে একটু গরমে দাবদাহে তারা জ্বলছিল, আবার অনুষ্ঠানের সময় দেখা গেল বৃষ্টির মধ্যে স্বস্তি, যখন তারা এই উপহারটা গ্রহণ করছে আনন্দের মধ্যে দিয়ে গ্রহণ করছে, কী বলবেন? ঈদ উল ফিতরটা আনন্দের জায়গা, এখানে সর্বধর্মের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষের ঈদ উল ফিতর হলেও ভারতবর্ষের সব সমস্ত ধর্মের মানুষই এক মিলন উৎসবের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করে থাকে। আজকে ঠিক তদ্রূপ এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে শান্তির মধ্যে দিয়ে, যেমন গরমের দাবাদাও একটু বৃষ্টির মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ফিরে এসছে। যেমন আপনারা দেখছেন প্রত্যেকটি কাউন্টারে, আমাদের বিভিন্ন কাউন্টারে যেগুলো আমরা বিভিন্ন বাচ্চাদের জামা প্যান্ট, বড়স্কদের চুড়িদার শাড়ি যেগুলো আমরা লুঙ্গি দিচ্ছি, প্রত্যেক কাউন্টারে দেখুন কী পরিমাণ মানুষের ভিড়। আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকে তার নিজের পছন্দ মতো বস্ত্র গ্রহণ করুক এবং ঈদের দিনে প্রত্যেকের মুখে হাসি ফুটুক এই কামনা করি। কতজনকে দেওয়া হচ্ছে? 2500-এর উপরে। ধন্যবাদ আপনাকে।